ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দুই মাসে গড়ালেও ফিলিস্তিনের গাজায় কমেনি ইসরায়েলের নির্মমতা হামলা। বর্বর হামলাকারী ইসরায়েলের বিরুদ্ধে এবার ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার একদিন পরই এ ঘোষণা দেয় ইউরোপের এসব দেশ। উত্তর গাজায় তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধের 62 দিনের মাথায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 17,177 জনে। এর মধ্যে গেল 24 ঘণ্টাতেই মৃত্যু হয়েছে 350 জনের। ছোট্ট অবরুদ্ধ জনপদে নিরস্ত ফিলিস্তিনিদের ওপর চলমানে হত্যাযজ্ঞে শুধু গাজা নয়, হাঁপিয়ে উঠেছে পুরো বিশ্ব। এতদিন চুপ থাকলেও নৃশংসতা থামাতে এবার ইসরায়েলের গলা চেপে ধরেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার পরদিনই এ পদক্ষেপ নিল ইইউ। এদিকে একই পথে পা রাখল ইইউ দেশ বেলজিয়াম। বুধবার দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রু বলেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বেলজিয়ামে প্রবেশে বাধার সম্মুখীন হবে। ইইউর আরেক দেশ ইসরায়েল মিত্র জার্মানিও নাম লেখাচ্ছে এ তালিকায়। শুধু তাই নয়, খবরে বলা হয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইইউকেও নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে জার্মানি। এর আগে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা প্রতিরোধে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইসরায়েল অধিকৃত অঞ্চলে সহিংসতায় জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। অপরদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির উদ্দেশ্যে নিজের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার জাতিসংঘ সনদের 99 ধারা প্রয়োগ করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। এই ক্ষমতা বলেই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভা আহ্বান করেছেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে গুতেরেসকে বিশ্ব শান্তির জন্য বিপদ হিসেবে অভিহিত করেছে ইসরায়েল। তেল আবিবের বক্তব্য হামাসকে সমর্থন করেছেন মহাসচিব। তবে এ পদক্ষেপটি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরার এক সাংবাদিকের পরিবারের 22 সদস্য। বুধবার সকালে জাবালিয়ে শরণার্থী শিবিরে হামলা চালালে তারা প্রাণ হারান। বৃহস্পতিবার আল জাজিরার খবরে বলা হয়েছে ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম মোনায়েম আল শরাফি, তিনি আল জাজিরা আরবির সংবাদদাতা। শরীয়তুল্লাহ, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।